ভোট এবার জঙ্গলমহলে, ভোট এবার শিয়ানি শিয়ানি। আগামী 25 মে ভোট হতে চলেছে জঙ্গলমহল ও পার্শ্ববর্তী জেলার 8টি কেন্দ্রে। এসব কেন্দ্রের লড়াই ত্রিমুখী হতে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। 8টি কেন্দ্রে আসন সমঝোতার ভিত্তিতে লড়ছে বাম ও কংগ্রেস। তৃতীয় পক্ষ হিসেবে তাই বাম কংগ্রেস এই ভোটের নির্ণায়ক হতে চলেছে বলে মনে করছেন তারা। পঁচিশে মে ষষ্ঠ দফার ভোট। গত 5 দফায় রাজ্যের 25টি আসনে ভোট হয়েছে। স্ট্রংরুমে ইভিএমে বন্দী রয়েছে কয়েকশো প্রার্থীর ভাগ্য। ষষ্ঠ দফায় ভোট রয়েছে 5 জেলায়। ভোট হবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার 8টি কেন্দ্রে। এই সব কেন্দ্র হল কাঁথি, তমলুক, ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা আসন। এই পর্বে ভাগ্য পরীক্ষায় যেমন পোড় খাওয়া রাজনীতিবিদরা রয়েছেন, তেমনই চর্চায় বেশ কয়েকজন টলি তারকাও। তমলুক কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাংশ ভট্টাচার্য, বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সিপিএম প্রার্থী সয়ন বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে 1,90,065 ভোটের মার্জিনে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী। এই কেন্দ্রে তৃণমূলের তরুণ মুখ দেবাংশ, সিপিএম এর আইনজীবী প্রার্থী সয়ন এবং হাইকোর্টের প্রাক্তন বিচারপতির মধ্যে জমে উঠেছে ভোট যুদ্ধ। মেদিনীপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী জুন মালিয়া, বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, সিপিআই প্রার্থী বিপ্লব ভট্ট। গত নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী মানুষ মিয়াকে হারিয়ে জয়লাভ করেন দিলীপ ঘোষ। এবার দিলীপ ঘোষ প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। জুন মালিয়া ও অগ্নিমিত্রা পাল দুজনেই বিধায়ক, অন্য অর্থে তারকাও বটে। সব মিলিয়ে এই কেন্দ্রে জোরদার ত্রিমুখী লড়াই হতে চলেছে বলে মনে করা হচ্ছে। ঝাড়গ্রাম কেন্দ্রে তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন, বিজেপি প্রার্থী প্রণত টুডু এবং সিপিএম প্রার্থী সোনামণি টুডু। পুলিশের নির্বাচনে বীরবাহা সোরেনকে 11,767 ভোটে হারান বিজেপি প্রার্থী কুনার হেমব্রম। এবার কুনার হেমব্রমকে প্রার্থী করেনি বিজেপি। শেষমে সম্প্রতি তৃণমূলের নাম লিখিয়েছেন কুনার। 2014 সালে এই কেন্দ্রেই জয়ী হন তৃণমূলের উমা সোরেন। সব মিলিয়ে এবার এই কেন্দ্রে 3 প্রার্থী নতুন। পুরুলিয়ায় তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো, বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো, কংগ্রেস প্রার্থী নেপাল চন্দ্র মাহাতো। 19 লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী মৃগাঙ্ক মাহাতোকে হারিয়ে জয়লাভ করেছিলেন জ্যোতির্ময় সিং মাহাতো। 2 লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করেন তিনি। শান্তিপূর্ণ ভোটের জন্য 5ম দফা মিটতেই রদবদল করা হয়েছে পুরুলিয়ার পুলিশ সুপার পদে। এবার জঙ্গলমহলের এই কেন্দ্রে বিশেষ নজর রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের। ঘাটাল কেন্দ্রে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী, বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় এবং সিপিআই প্রার্থী তপন গাঙ্গুলি। গত লোকসভা ভোটে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে হারান তৃণমূলের দীপক অধিকারী ওরফে পর্দার নায়ক দেব। 1,07,000 বেশি ভোটে ভারতীকে হারান দেব। এবার এই কেন্দ্রে মুখোমুখি লড়াই টলিউডের 2 নাম করা অভিনেতার। সেই লড়াইয়ে বাম প্রার্থী কতটা লড়াই দেন সেটাই দেখার। বাঁকুড়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী, বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার এবং সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। 19 লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়কে হারান সুভাষ সরকার। 49.73% ভোট পেয়েছিলেন বিজেপি প্রার্থী, পরে কেন্দ্রীয় মন্ত্রীও হন। এবারও বিজেপির বাজি সেই সুভাষই। তাকে চ্যালেঞ্জ জানাতে তালডাঙ্গার বিধায়ক অরূপ চক্রবর্তীকে প্রার্থী করেছে তৃণমূল। কাঁথি কেন্দ্রে তৃণমূল প্রার্থী উত্তম বারিক, বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী এবং কংগ্রেস প্রার্থী উর্বশী ভট্টাচার্য। এই কেন্দ্রে গত নির্বাচনে তৃণমূলের টিকিটে 7 লক্ষেরও বেশি ভোট পান শিশির অধিকারী। জয় পান লক্ষাধিক ভোটে, পরে শিশির বদল করেন শিবির। এবারও এই কেন্দ্রে শিশির বাবু পরিবর্তে বিজেপি প্রার্থী হয়েছেন তার ছেলে সৌমেন্দু অধিকারী। এই কেন্দ্রের লড়াইকে অধিকারী পরিবারের সঙ্গে কালীঘাটের লড়াই বলেই মনে করা হচ্ছে। বিষ্ণুপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল, বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ, সিপিএম প্রার্থী শীতল কৈবর্ত। 2019 সালে সাধারণ নির্বাচনে তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরাকে 78,047 ভোটের ব্যবধানে হারান এই সৌমিত্র খাঁ। সেবার কমিশনের নির্দেশে নিজের লোকসভা কেন্দ্রে প্রবেশ করতে পারেননি প্রার্থী সৌমিত্র। তার হয়ে ভোট করেছিলেন তার তৎকালীন স্ত্রী সুজাতা মণ্ডল। এবার তারই প্রতিদ্বন্দ্বী তার প্রাক্তন ভরণী। 2014 সালেও এই কেন্দ্রে জয়ী হন সৌমিত্র, তবে তখন তিনি ঘাসফুল শিবিরের লোক ছিলেন। চতুর্থ ও পঞ্চম দফা চলাকালীন বেশ কয়েকটি জায়গা উত্তপ্ত হয়ে ওঠে, ভাঙচুর হয় প্রার্থীর গাড়িতে। তবে নির্বাচন কমিশনের বক্তব্য, মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে ভোট। ষষ্ঠ দফায় তাই বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। সূত্রের খবর, মোতায়েন থাকবে 1,020 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, তবে এই সংখ্যায় রদবদল হতে পারে। ব্যুরো রিপোর্ট, আরপ্লাস নিউজ।